কতো বড় আর সাহস, কত আর পাও ধরলো আগে বাপ কইলে সব রকম কথা বললো, তাও আয়াকে ছাড়েনি। এত কষ্ট এখনো ঘুরছে কানে ভিতরে, এখনো মনে সব সময় ঘুরছে কষ্টটা, ভুলা যাবে না, কোনোদিন ভুলা যাবে না। ये तुम्हारा अंजाम होगा। ওখানে আমরা রাস্তা সড়কের কাজ করছিলাম, ঢালাই করছিলাম। হ্যাঁ, ঢালাই করছিলাম, মাটি উটি ছিল তো ওগুলোকে এক লেভেল করে ঢালাই করছিলাম আমরা, মেন সরকারের কাজ। ঘটনা মানে ওইটা ঘটনার ঘটনার পরে এখন লোক খুবই কম যাচ্ছে, ওদিকে কমে গেছে, ওদিকে যায় না আর, মানে দশ ধরলকে আগে যে ছিল কুড়িটা তো এখন পাঁচটা যেছে। আর আমার সাক্ষী দেবার জন্য কথা বলছে, তো আমার সাক্ষী দিচ্ছে কে যাবে, আমার কেউ কোন লোক আছে, কে ভয়ে যাবে, সবাই ভয় বলছে, কেউ যাবে ভয়ে, কেউই যাবে না। মাধ্যমিক পরীক্ষা যখন দিছিলাম তখন পড়তে পড়তে মনে আসতো, তখন সবার বাবা জিজ্ঞাসা করলো ফোন করে ভালো মতো পরীক্ষা দিবি এটা, আমার তো কেউ না কে ফোন করে বলবে কেমন পরীক্ষা দিলি এটা ওটা, অনেকজন নিজে মেয়েকে আমার তো কেউ না পড়তাম, তাও মনে করি এখন আমার বাবা তো কত আমাকে করতো ভালো মতো পরীক্ষা দেবা কি এটা ওটা, তো ওগুলো নিয়ে পড়তাম তো মনে আসতো, কাঁদতাম। যেটা যখনই লোক দেখছি এগুলো দেখছি তখনই আমার মনে আগুন উঠে যাচ্ছে, এখনই আগুন উঠে গিয়ে আল্লাহ আমার এনো সিবেলে একা ছিল ঝিনুকে দুঃখটা আমি সুখের লাগাল পেলাম, ও দুঃখ আমার কাছে চলে এসছে। ওর সাজাটা দিবা কিনা, ওর সাজাটা আমি চাই। ছোট মেয়েটার মেয়েটা এসে আমাকে বলছে নানি আমার নানা নাই, এ নাতিটা বলছে আমার নানা নাই, আমার নানাকে মেরে ফেলে দিচ্ছে, সবের নানা আছে, সবের নানা বলছে আমাকে নানা সবসময় কথা বলছে, এ আগুন তো সবসময় জ্বলছে ভিতরে। আর সরকার কি জানে না, সরকার দেখলো না দুনিয়া পূর্তি, সারা পূর্তি দেখেছে ওকে, সারা বিশ্বই দেখেছে কিভাবে হয়েছে ওর সাজাটা, ওরকম আমরাও সাজা চাই, আর সাজাটা তাড়াতাড়ি কর।
আর কিছু চায় না, আমার সাজা চায় আমার।